স্টোরিজি অ্যাপের ফিচার্স বা বৈশিষ্ট্য। এবার আমরা অ্যাপের মেনুতে থাকা ফিচার্স বা বৈশিষ্ট্যের ওপর নজর দেব। হোম কন্টেন্ট ন্যাভিগেট করার জন্য তোমাকে হোম স্ক্রিনে ফিরিয়ে নিয়ে যায়। নিজের পছন্দের ভাষা বেছে নিতে ভাষায় ক্লিক করো আর নিজের পছন্দের ভাষা বেছে নাও। উপলব্ধ নেটওয়ার্ক দেখতে ও প্রথম কলিব্রি ওয়াইফাই এর সঙ্গে যুক্ত করতে ওয়াইফাই এ ক্লিক করো। এর জন্য ট্যাবলেটটিকে প্রথম কলিব্রি ওয়াইফাই এর সঙ্গে যুক্ত করো। অন্য কোনো ট্যাবলেটে কন্টেন্ট দেওয়া নেওয়া করার জন্য শেয়ার অ্যান্ড রিসিভ ব্যবহার করো। অন্য ট্যাবলেটে ওপরের বাঁ দিকের কোণে মেনিউতে ক্লিক করো। এবার শেয়ার অ্যান্ড রিসিভে ক্লিক করো আর কন্টেন্ট পাওয়ার জন্য রিসিভে ক্লিক করো। এসডি কার্ড সেটিংসের জন্য চুজ এসডি কার্ডে ক্লিক করো। রিসেন্ট অপশনে ক্লিক করো। এসডি কার্ড অপশনে ক্লিক করো। এবার সিলেক্ট এসডি কার্ডে ক্লিক করো। যতক্ষণ বৃত্ত দেখাবে ততক্ষণ অপেক্ষা করো। এবার হটস্পট দিয়ে কানেক্ট করার জন্য কিউআর স্ক্যানারের বার্তা ফুটে উঠবে। প্রথম ট্যাবলেটে শেয়ার অ্যান্ড রিসিভে ক্লিক করো। শেয়ারে ক্লিক করো। দ্বিতীয় ট্যাবলেটের কিউআর কোড স্ক্যান করো আর কিছুক্ষণ অপেক্ষা করো। কিছুক্ষণ পর কন্টেন্ট শেয়ার করার জন্য এই স্ক্রিন দেখতে পাবে। এবার উপযুক্ত এজ গ্রুপ নির্বাচন করো। যে কোনো বিষয় বেছে নাও। সেই সব খেলা নির্বাচন করো যেগুলো তুমি শেয়ার করতে চাও। ভালো করে দেখে নাও দ্বিতীয় ট্যাবলেটে সব খেলা পৌঁছে গেছে কিনা। এরপর স্ক্রিনে তুমি কি ডিসকানেক্ট করতে চাও বার্তা ফুটে উঠবে। হ্যাঁতে ক্লিক করো। প্রথম ট্যাবলেটের হোম স্ক্রিনে ফিরে যেতে ব্যাক আইকনে ক্লিক করো। ব্যাক আইকনে ততক্ষণ ক্লিক করতে থাকো যতক্ষণ না স্ক্রিনে তুমি কি ডিসকানেক্ট করতে চাও বার্তাটি ফুটে ওঠে। ডিসকানেক্ট করার পর হোম পেজটি দেখা যাবে। অ্যাপ্লিকেশনটিকে অন্য কোনো ট্যাবলেট বা ডিভাইসের সঙ্গে শেয়ার করার জন্য মেনিউতে শেয়ার অপশনটি ব্যবহার করো। অ্যাপ থেকে বেরিয়ে আসতে মেনিউ বারের নিচে দেওয়া এক্সিট বোতামে ক্লিক করো। স্ক্রিনে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু কুইট বার্তাটি ফুটে উঠলে এক্সিটে ক্লিক করো। We'll be right back.